আবার বেরিয়ে পড়লাম ঘুরতে। এই কাছাকাছি লোকাল জায়গায় ঘুরতে যাচ্ছি, ব্যান্ডেলের দিকে যাচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে আছে দেবানন্দপুরে, দেবানন্দপুর আর কি জায়গাটার নাম। তো সেখানেই যাওয়ার ইচ্ছা আছে, দেখি। একবার এর আগে একবার গিয়েছিলাম সকালের দিকে, তখন বন্ধ ছিল। সেদিনটা কি যেন একটা ছিল, সেই জন্য বন্ধ রেখেছিল। তো গিয়ে দেখি এবার কি অবস্থা। এটা শরৎচন্দ্রের জন্মভিটে, এটা স্মৃতিসৌধ করা হয়েছে মন্দিরের মতো। এখানে এটা লাইব্রেরিও, লাইব্রেরিও বললো। হ্যাঁ, লাইব্রেরি, শরৎচন্দ্রের লাইব্রেরি এটা। আর জন্মভিটে ও দিকটা আছে। জন্মভিটে ওই দিকে রয়েছে, এটা জন্মভিটে নয়, এটা স্মৃতিসৌধ বা পাঠাগার। ওনার বোধ হয় কিছু বই টইয়ের সংরক্ষণ রয়েছে, এটা লাইব্রেরি আর কি। যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, পাশেই ওনার জন্মভিটেটা, একটুখানি এপার আর ওপার। দেখি ওখানে কি অবস্থা। এর আগে একবার এসেছিলাম, দেখতে পারিনি, ঢুকতে দেয়নি। গাড়িটাকে রাস্তার ওই দিকে রেখে আমরা হেঁটে হেঁটে আসছি এদিকে, বাড়িটাতে গিয়ে দা উঠবো। দেখি বাড়িটা কী অবস্থা এখন। জন্মভিটে কি এটা? এটা ওখানেও লেখা ছিল জন্মভিটে। জন্ম 15 সেপ্টেম্বর 1876 সাল, মৃত্যু 16 জানুয়ারি 1938, দেবানন্দপুর উদ্বি, ভারতীয় ভাষা অক্ষর, সমুদ্রের অসাবান্য নাবিক। এই জনমূর্তি এইটাও না, পৈতৃক ভবন শরৎচন্দ্রের বাড়িটা। বাড়িটাই আছে আর কি, মোটামুটি একটু বাগান টাগান করে রেখেছে। বাড়িটা ওই রকমই আছে কোনো রকমে। হ্যাঁ, এর আগেবার এসে ঢুকতে পারেনি, বন্ধ ছিল। এবারও বন্ধ, এটাই ঢুকতে দেবে না, ভাঙাচোরা অবস্থা। দেখি ভেতরে কিছু দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে, কিন্তু খালি ঘর। ঘর তো খালি, ভেতর দিয়ে বন্ধ আছে। এই যে ঘরটা, খালি ঘর। এটা ওনার পৈতৃক বাড়ি। যাই হোক, তবু তো আছে বাড়িটা, বাড়িটা রয়েছে, ওনার স্মৃতি হিসেবে রাখা হয়েছে, এটাই অনেক। এই এরিয়াটা মোটামুটি কার কম না, অনেকটা এরিয়া। তালা দেয়া আছে, কিচেন ছিল অথবা ঠাকুর ঘর ছিল, কিছু একটা ছিল, বুঝলে, মাঝখানে আলপনা করে রাখা। কোনো সময় কিছু একটা করা হয়েছিল, তাই আলপনা দেওয়া হয়েছে। ঘরের ভেতরগুলো একটু একটু দেখা যাচ্ছে,
ভিতরে একটা আলপনা মতো আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক বাড়িটি দেখে খুবই ভালো লাগলো। ওদিকে ছিল পাঠাগারটা, মানে লাইব্রেরিটা, ওটার ভেতরে ঢুকতে পারিনি, তালা দেওয়া ছিল। তো যাই হোক, দুপুরবেলা হয়ে গেছে, বেলা তিনটে হয়ে গেছে বলে হয়তো ঢুকতে দিল না। তো এই বাড়িটিকে কিন্তু অনেক সুন্দর করে সংরক্ষণ করে রাখা যায়, পৈতৃক বাসভবনটি, কারণ উনি আমাদের বাংলার গর্ব, প্রচুর মানুষ এসে তাহলে দেখতে পারে, সুন্দর করে সাজানো যায়, সাজিয়ে রাখাই উচিত। অবহেলায় আমাদের এই রকম এই ধরনের সম্পত্তি বা ঐতিহ্য বাংলার বিশেষ করে নষ্ট হয়ে যেতে বসেছে, সেগুলোকে কি সংরক্ষণ করে রাখা যায় না, একটু ভেবে দেখলে ভালো হয়। এখন বাড়িতে ফিরছি, আবার অন্য কোথাও কোনো দিন যাবো, তখন তোমাদেরকে আবার দেখাবো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো, কিন্তু অবশ্যই।